Hi viewers, come on, Central Bay. এই লাইভটা আসলে আমি আজকে দিনে বা দুপুরবেলা করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ জরুরি একটা কাজ পড়ে যাওয়াতে আমি আসলে লাইভটা করার সময় পাইনি তো কিন্তু বেটার লেট দ্যান নেভার এখন বাজে 10:56 ভাবলাম যে এখনো দিন বাকি আছে আরও এক ঘন্টা সময় আছে আমার হাতে আমি ভাবলাম যে লাইভটা করে যাই লাইভটা আমি আপনাদেরকে জাস্ট মানে কিছু তথ্য দেওয়ার জন্য এই লাইভটা করছি আমি একটু এক্সাইটেড আমি এই দিনটার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করি প্রতি বছরই কোনো না কোনো কারণে মিস হয়ে যায় কিন্তু যা হোক আজকে মানে এক ঘন্টা সময় আমার আছে দেখুন আমি আজকেও ব্যস্ত ছিলাম আমি লাইভটা করতে পারিনি তো আপনাদেরকে আমি আসলে কিছু তথ্য দিতে চাচ্ছি তথ্যটা কি সেটা হচ্ছে আজকে আমি প্রচণ্ড খুশি কী কারণে খুশি যে আজকের দিনটা আমার কীভাবে আজকের দিনটা আমার আজকে একটা বিশেষ দিন আজ 13 আগস্ট এই দিনটা হচ্ছে বামহাতি দিবস আন্তর্জাতিক বামহাতি দিবস আমি একজন লেফটি আমি বাম হাতে লিখি এবং খাওয়ার সময় যখন হাত দিয়ে খেতে হয় আমি ডান হাতেই খাই কিন্তু যখন চামচ দিয়ে খাওয়ার ব্যাপার থাকে তখন আমাকে আসলে বাম হাতটাই ব্যবহার করতে হয় তো এই দিনটা আমার কাছে আসলে একটু স্পেশাল এই কারণে যে আমরা আসলে পৃথিবীতে সংখ্যায় অনেক কম কী কারণে কম নানা কারণ আছে যে অনেক মানুষই আছে যারা আসলে বাম হাতি কিন্তু তারা জানে না যে তারা বাম হাতি কী কারণে আমার অভিজ্ঞতা দিয়ে বলি যে ছোটবেলাতে আমি যখন ছিলাম আমি যে বাম হাতে আমি যখন বাম হাতে কলম ধরলাম আমার মা আমার বাবা আমাকে ধমক দিয়ে ডান হাতে লেখানোর চেষ্টা করতেন কারণ কি দেখুন ইংরেজিতে ডান হাতের ইংরেজি কি ডান হাতের ইংরেজি হচ্ছে রাইট হ্যান্ড মানে কি সঠিক হাত তাহলে বাম হাতটা কী দাঁড়ালো বাম হাতে দাঁড়ালো এটা হচ্ছে ভুল হাত এটা খারাপ হাত তাই না যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা হচ্ছে গিয়ে একটু ডার্টি টাইপের কাজগুলো করার জন্য কোন হাতটা ব্যবহার করি এই বাম হাতটা ব্যবহার করি আর খাওয়া সহ ভালো কাজ করা কাউকে সালাম দেওয়া তারপরে কারো কাছ থেকে কিছু নেয়া কাউকে কিছু দেয়া এটার জন্য কোন হাতটা ব্যবহার করি ডান হাতটা তো এটাকে আমরা হচ্ছে গিয়ে যেহেতু রাইট হ্যান্ড এটা যেহেতু সঠিক হাত এটাকে আমরা ভালো কাজে ব্যবহার করছি আর বাম হাতটাকে আমরা ভুল ধরে নিয়েছি এটা খারাপ হাত এটা আমি খারাপ কাজে ব্যবহার করছি সো এই ভাবনা থেকেই আমাদের মা বাবারা আমাদেরকে বাধ্য করতেন যে আমরা যেন ডান হাত করি কিন্তু এটা খুবই ভুল একটা কাজ তারা করতেন বা যাদের সাথে করা হয়েছে যাদেরকে বাধ্য করা হয়েছে তাদের সাথে খুবই একটা অন্যায় করা হয়েছে কী কারণে তারা যখন পূর্ণবয়স্ক হবে বা তারা যখন বৃদ্ধ হবে তখন দেখা যাবে যে তারা আসলে কোনো হাত দিয়ে ঠিকমতো কাজ করতে পারছে না এটা কিন্তু বাই বর্ন এটা কিন্তু ন্যাচারালি ডিটারমাইন্ড যে আপনি কোন হাতি হবেন কোন হাত দিয়ে আপনি কাজ করবেন এটা কিভাবে হয় একটা মানুষ আমরা যখন হচ্ছে গিয়ে জন্মাই বা আমাদের যে ব্রেন আমাদের ব্রেনের দুটো পার্ট সেটা হচ্ছে আমাদের যে বাম অংশটা সেটা হচ্ছে শরীরের ডান অংশটাকে নিয়ন্ত্রণ করে ডান অংশটা শরীরের বাম অংশটাকে নিয়ন্ত্রণ করে সো আমি যে বাম হাতি এখানে ব্যাখ্যা হচ্ছে যে আমার মস্তিষ্কের যে ডান হেম মানে রাইট হেমিস্ফিয়ারটা বা না এটা তো হেমিস্ফিয়ারই মানে রাইট যে অংশটা মস্তিষ্কের অর্ধেক ডান দিকের অর্ধেক অংশটা এই অংশটা হচ্ছে কি আমার শরীরের বাম অংশটাকে নিয়ন্ত্রণ করছে এবং ওই অংশটাই হচ্ছে আপনার এই যে হাত দিয়ে লেখা বা কাজের ক্ষেত্রে কোন হাতটাকে আমি প্রায়োরিটি দিয়ে ব্যবহার করব এটা হচ্ছে এই হাত দিয়ে নির্ধারিত হয় তো আমি তো বাই বর্ন এরকম যে আমার মস্তিষ্কের ডান দিকের ব্রেনটাই লেখালেখির কাজ করানোর জন্য আমার বাম হাতটাকে সক্রিয় করেছে তো আপনি যখন জোর করে এটাকে কনভার্ট করবেন তার মানে কি তার সে বাই বর্ন যেরকম তাকে আপনি চেঞ্জ করার চেষ্টা করলেন জোর করে এটা তার জন্য ক্ষতি হয় কাজেই ভবিষ্যতে আপনারা যারা আমার লাইভটা দেখছেন বা দেখবেন তারা মনে রাখবেন কখনো যদি এরকম চেষ্টা এখন নিশ্চয় করা হয় না এখন অনেকেই সচেতন হয়েছেন কিন্তু যারা সচেতন না তারা কিন্তু এই কাজটা করে তো তাদেরকে জিনিসটা বুঝিয়ে বলবেন যে এরকমটা করাটা ঠিক না জোর করে বাম হাতের মানুষকে ডান হাতি বানাতে হয় না এখন এটা কেন হয় আমরা মানে ধরেন বাম হাতি মানুষ পৃথিবীতে কেন আছে বা ডান হাতিরাই কেন আছে এটা কিন্তু মানে একটা মানে বাম হাতিরে কীভাবে থাকে পৃথিবীতে দেখুন মানে বিজ্ঞানীরা দেখেছেন যে বাবা ডানহাতি এবং মা ডানহাতি যদি দুজনে যদি ডানহাতি হন তাহলে তার সন্তানের বামহাতি হওয়ার সম্ভাবনা থাকে 10% 10% সম্ভাবনা থাকে যে দুজন ডানহাতি মা বাবার সন্তান সেই বামহাতি হবে 10% আর ধরেন বাবা যদি হয় বামহাতি মা যদি হয় ডানহাতি তখন সম্ভাবনাটা একটু বাড়ে সে তখন সে সম্ভাবনাটা হয় 17% কিন্তু বাবা যদি ডানহাতি হয় আর মা যদি হয় বামহাতি তখন সম্ভাবনা আরও একটু বাড়ে কত পার্সেন্ট বাড়ে সেটা হচ্ছে 22% হয়ে যায় বাবা যদি ডানহাতি হয় মা যদি বামহাতি হয় তখন সন্তানের বামহাতি হওয়ার সম্ভাবনাটা হয় 22% আরও দেখুন বাবা মা দুজনেই যদি বামহাতি হয় তখন কি হবে
তখন সম্ভাবনাটা আরও একটু বাড়বে, তখন সম্ভাবনাটা হচ্ছে 25%। এখন ধরেন অনেক ধরনের কথাবার্তা, আমি যখন ছোটোবেলা থেকে আমি লিখতাম বাম হাতে, তখন অনেকেই নাকি বলতো যে বাম হাতের অনেক মেধাবী হয়, তারা এক্সেপশনাল হয়। হ্যাঁ, কিন্তু তো আমি তো কোনো রাজা উজির মেরে ফেলিনি। কেন ফেলিনি? আসলে মানে ফেলিনির সঙ্গে আসলে ফেলতে পারিনি এটাও বলতে হয়, কারণ সোসাইটির একটা প্রেশার আছে। আমি সোসাইটির প্রেশারটা আপনাকে পরে বুঝিয়ে বলছি যে সোসাইটি, ধরুন আমি আমার নিজস্ব ভাবনাগুলো যখন এক্সপ্রেস করেছি, আমার ভাবনা আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করেনি, আমার বন্ধুবান্ধব অ্যাকসেপ্ট করেনি, আর বন্ধুবান্ধব আমাকে নানা ধরনের বাজে বাজে কথা বলেছে, আমার তখন তাদের কাছ থেকে আমাকে হচ্ছে কি চুপচাপ হজম করে চলে আসতে হয়েছে। তো এরকম অনেক কিছু থাকে আর কি। এটা বাম হাত রিলেটেড না, এটা জাস্ট আমি নিজের একটা আক্ষেপের কথা বলে ফেললাম আপনাদেরকে। তো এরকম একটা প্রেশার থাকে। প্রেশারটা কীভাবে থাকে, যে ধরুন তার আগে বলি, একটু বুঝিয়ে বললে জিনিসটা সুবিধা হবে, যে বাম হাতিরা কিন্তু আসলেই ভালো করতে পারে। কীভাবে? ধরেন যে কোনো প্রতিযোগিতায়, যে কোনো খেলায় ম্যাক্সিমাম মানুষ যখন হচ্ছে ডানহাতি, তখন তারা কিন্তু খেলার প্র্যাকটিস করে ডানহাতের হিসেবে, তাই না? যখন একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে সেখানে কীভাবে হয়, তখন তারা কিন্তু সব, আমরা ম্যাক্সিমামই যেহেতু ডানহাতি, আমি প্রথমে বলেছি যে পৃথিবীতে এখন মাত্র 10% মানুষ আছে হচ্ছে যারা বামহাতি, তো বাকি 90% কি, তারা তো হচ্ছে ডানহাতি, তো তারা তো ডানহাতের মতো করে প্র্যাকটিস করবে। তো সেখানে যখন একটা প্লেয়ার বা একজন প্রতিযোগী বামহাতি চলে আসে, তখন কিন্তু সে ইকুয়েশন পাল্টিয়ে দিতে পারে, কারণ প্রতিপক্ষ একজন ডানহাতিকে মোকাবেলার মতো করে প্র্যাকটিস করেছে বা খেলে প্রতিপক্ষ, কিন্তু তার প্রতিপক্ষ যখন বামহাতি হয় তখন তাকে আর সে মোকাবেলা করতে পারে না, মোকাবেলা করাটা একটু কঠিন হয়ে যায়। এই যে অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটা আমাদের বামহাতিদেরকে এগিয়ে দিতে পারে, ঠিক আছে? কিন্তু এটা যদি ঠিক হতো না, এটা অবশ্যই ঠিক, এটা আমরা অ্যাডভান্টেজ পাই, কিন্তু এই অ্যাডভান্টেজটাই যদি হচ্ছে গিয়ে প্রায়োরিটি হতো, এটা যদি প্রধান হতো, তখন কি হতো? তাহলে যেটা দেখা গেছে যে পরিসংখ্যান হিসাব অনুযায়ী যে আমরাই আসলে মানে পৃথিবীতে অন্তত 50% হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা 50% মানে ওইভাবে করে যদি আমাদেরকে হচ্ছে গিয়ে সুযোগ দেওয়া হতো, কিন্তু সোসাইটিটা একটা প্রতিযোগিতামূলক সোসাইটি, এখানে আসলে সবাই সবাইকে সুযোগ দেয় না, বা সুযোগ দেওয়ার ক্ষেত্রে সবাই হচ্ছে সমমনাদেরকে খোঁজে, তো ডানহাতি ডানহাতিকে সুবিধা দেয়, বামহাতিকে একটু আলাদাভাবে দেখে, বুঝে নিত যে আমাদের সোসাইটিতে কীগুলো হয়, যে তাদেরকে আলাদা করে দেখা, তাকে কিছু সুযোগ কম দেওয়া, বা সে যে যখন দেখে যে তাকে মোকাবেলা করা কঠিন হচ্ছে, তখন স্পেশালি তাকে মোকাবেলা করার জন্য আরও হায়ার স্ট্র্যাটেজি ব্যবহার করা, আরও কঠিন স্ট্র্যাটেজি ব্যবহার করা, এই কাজগুলো তো আমাদের সোসাইটিতে হয়। তো এভাবে করে দেখা যায় যে আমরা তখন আর মানে সোসাইটির মধ্যে জায়গা পাই না। সোসাইটি কী করে? ধরুন কেচি, আপনি দেখুন পৃথিবীতে যত কেচি আছে সব কেচি কিন্তু ডান হাতে ধরার মতো করে বানানো, ছোটো ছোটো কেচিগুলো বাদে, মানে নর্মালি যে কাপড় কাটার কেচি বা একটু বড় টাইপের যে কেচি থাকে, কেচিগুলো কিন্তু ডান হাতে ধরার জন্য করে তৈরি করা হয়েছে। বাম হাতে ধরার জন্য কিন্তু কেচি আপনি পাওয়াটা খুবই মুশকিল, পাওয়া যায় না, বাজারে খুবই মানে নেই বললেই চলে। আমি একবারই এরকম বামহাতি দিবসেই একবার একটা পত্রিকাতে পড়েছিলাম যে কোন বামহাতিদের যে সোসাইটি আছে, আমাদের দেশে না অবশ্যই অন্য দেশে, যে তারা এগুলো তৈরি করে, বামহাতিদের জন্য তৈরি করে। যা হোক, সেটা আসলে তো আর সবাই তো পায় না, যা হোক ওইটা আমরা পাই না সুযোগ সুবিধা। তারপরে ধরুন করাত, করাতের ক্ষেত্রেও একই ব্যাপার, করাত তৈরি করা হয় ডানহাতিদের হিসাবে, ইলেকট্রিক করাত, ইলেকট্রিক বা যে কোনো টুলস আপনি এগুলো দেখবেন যে এগুলো কিন্তু ডানহাতিদের জন্য তৈরি, বামহাতিদের জন্য আপনি আজকে বাজারে গিয়ে খেয়াল করে দেখুন, সব কিন্তু উভয় করে দরকার। ইভেন স্ক্রুড্রাইভার, সেটাও কিন্তু ডানহাতি স্ক্রুড্রাইভার। ইভেন এই যে পিসির মাউস, দেখুন পিসির মাউসটা কিন্তু ডান পাশে থাকে, পিসির মাউসকে চাইলে পিসিতে এই সুবিধাটা আছে যে এটাকে চাইলে বামহাতি করা যায়, মানে এটাকে লেফট মাউস বানানো যায়, লেফট বাটন বানানো যায়, এটাকে রাইট বাটন বানানো যায়, কিন্তু আমরা কি করি? করি না কিন্তু, এটা কিন্তু মানে সবখানেই আছে যেহেতু, কারণ একটা পাবলিক প্লেসে, একটা অফিসে যখন আপনি যাবেন, তখন আপনি তো একটা পিসিকে এভাবে করে কাস্টমাইজ করে নিতে পারবেন না, কারণ আপনি তো সবসময় কাজ করবেন, অন্য সময় অন্য কেউ এসে কাজ করবে, তখন তার জন্য একটা ঝামেলা হবে। সো দেখা যায় যে আপনি যেহেতু সংখ্যালঘু, আপনাকেই বাধ্য করা হচ্ছে যে ডান হাতেই মাউসটাই ব্যবহার করার জন্য, এবং আমরা ইউজ টু হয়ে গেছি, আমরা অভ্যস্ত হয়ে গেছি এভাবে। সেলাই মেশিন কিন্তু ডান হাতে চালানোর মতো করেই তৈরি করা। তারপরে টিন কাটার এই জিনিসগুলো, এগুলো কিন্তু হচ্ছে কি ডানহাতিদের, এগুলো যেন বামহাতিদের জন্য কিন্তু এগুলো পাওয়া যায় না। তখন কি হয়, দেখা যায় যে আমরা অ্যাক্সিডেন্ট করি, হাত পা কেটে ফেলি, ভুল হয়ে যায়, এবং তখন কি হয়, আমরা হচ্ছে গিয়ে সোসাইটিতে পিছিয়ে পড়ি। এই কারণেই যে জনসংখ্যার 50% হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, সম্ভাবনা থাকা সত্ত্বেও, আমরা এখন জনসংখ্যায় মাত্র 10%।
কিন্তু তাতে কি আসলে মানে মানে এখনো যারা এক্সিস্টিং যারা বামহাতি তাদের কি খুব ক্ষতি হচ্ছে বা তাদের কোনো সমস্যা হচ্ছে তা না। আমি লেখাপড়া শিখেছি, আমি আমার ডিগ্রি অর্জন করেছি, কাজকর্ম করে খাচ্ছি, আবার এই যে এখন আপনাদের জন্য নানা রকমের ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানোর বেলাও দেখুন আমি আমার ফোনটা কিন্তু আমি ডান হাতেই ম্যাক্সিমাম সময় ধরি আর কি, যে এটাও একটা প্রেশার, সোসাইটির একটা প্রেশার যে আমাকে আসলে ডান হাতি হতে বাধ্য করা। অনেক কাজই দেখা যায় আমরা ডান হাতে করে ফেলি, কিন্তু তারপরও যে আমাদের সোসাইটিতে কিন্তু বামহাতি অনেক মানুষ আছে যারা আসলে এস্টাবলিশড হয়েছেন। যেমন আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি কিন্তু বামহাতি। তারপরে ওই যে শেফ আছে যে গর্ডন র‍্যামজি, যার শো আপনারা টিভিতে দেখেন, উনিও কিন্তু বামহাতি। হলিউডের চিত্রনায়িকা অ্যাঞ্জেলিনা জোলি, উনি বামহাতি। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, উনি বামহাতি। চন্দ্রজয়ী প্রথম মানুষ নীল আর্মস্ট্রং, উনিও বামহাতি। সো অনেক সেলিব্রিটি আছে বামহাতিদের দলে। আমি জানি না আমার এই ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন এখানে বামহাতি কতজন থাকবেন, সবাইকে আন্তর্জাতিক বামহাতি দিবসের শুভেচ্ছা। ডান হাত নেড়ে দিচ্ছি, বাম হাত নেড়েও দিই, আন্তর্জাতিক বামহাতি দিবসের শুভেচ্ছা। ভিডিওটা যারা দেখছেন যারা দেখবেন তারা আজকের দিনটার জন্য আমাকে একটু শুভেচ্ছা জানিয়ে যাবেন, হ্যাপি লেফট হ্যান্ডার ডে লিখতে পারেন বা শুভ বামহাতি দিবস এরকম লিখতে পারেন, এরকম লিখে আপনারা আমাকে একটা শুভেচ্ছা জানিয়ে যাবেন, এটুকুই আর কিছু না। আর এই তো আমার পেজ তো চলছে, আমার পেজের ভিডিও আপনারা দেখছেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনারা লাইক কমেন্ট তো করবেন, শেয়ার করবেন, খুব খুশি হব। সবাইকে ধন্যবাদ, লাইভটা আপাতত শেষ করি। হ্যাঁ, আমার বন্ধু তাহমিদুর রহমান, উনি আমাকে বামহাতি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, ভালো লাগলো আমার বন্ধু আমাকে মনে রেখেছে, আমার বন্ধু আমার লাইভটা দেখছে। যাক, বাকিরা যখন পরে দেখবে তারা সবাই নিশ্চয়ই জানাবে। যারা দেখবেন সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমাকে একটা করে কমেন্ট করে যাবেন, এরকম বামহাতি দিবসের শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করে যাবেন। বা আমার আরেক বন্ধু, আমার বিপদের দিনের বন্ধু আরিফা সুলতানা, তিনি মাত্র কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আমাদের বাসায় একজন বাঁহাতে আছে, আমরা তাকে ডেবরা ডাকি। ডেবরা এটা কি কোনো ভালো শব্দ কিনা জানি না, মনে হচ্ছে এটা কোনো একটা বিদ্রূপ। এই যে দেখুন এখানে একটা সোসাইটির চাপ আছে যে একটা একটু অন্যরকম, যে তাকে আমরা হচ্ছে কি মানে বিদ্রূপ করি বা মজা করি তার সাথে। হ্যাঁ, আমি আমি হচ্ছে বাউয়া ডাকটা শুনেছি, বাউয়া বলে ডাকা হতো। ইভেন আমি এক সময় একটা কলেজে চাকরি করতাম, সেখানকার প্রিন্সিপালও আমাকে দেখে মানে বামহাতে লিখে তিনি অবাক হয়ে আমাকে বললেন, আরে তো বাউয়া। এটা ঠিক ফান না, জাস্ট এটা আঞ্চলিকভাবে বলা আর কি, বাট এটা আসলে মানুষকে এখনও অবাক করে। আমার ভার্সিটি লাইফে আমি পাইনি, আমি স্কুল লাইফে আমার একজন বন্ধুকে পেয়েছি যে হচ্ছে গিয়া বামহাতি ছিল। তাকেও এরকম, সেও যে হঠাৎ একজন দুজন দেখে তাকে হচ্ছে হো হো হা হা করতো যে বামহাতে লেখে বামহাতে লেখে। যাক, শিক্ষকরা সেখানে কোনো সমস্যা তৈরি করেনি, আমরা স্কুলে ফেরত গেছি। ইভেন একটা ঘটনা আমি তো প্রথমে বলছিলাম যে বলে ভুলে গেলাম, যে আমার মা বাবা যখন আমাকে হচ্ছে প্রেশারাইজ করছিল যে বামহাতি হওয়ার জন্য, আমাকে বাঁচিয়ে দিয়েছিল কিন্তু আমার স্কুলের একজন শিক্ষক, তার নাম শিমুল ম্যাডাম। অনেক ছোটোবেলার স্মৃতি, আমার ম্যাডামের চেহারাটা এখনও মনে আছে, কিন্তু ম্যাডামকে তো আসলে হারিয়ে ফেলেছি। তখন তো এত ফেসবুক ফোন এত কিছু ছিল না, ম্যাডামের সাথে আমার যোগাযোগ নেই। ম্যাডামকে যদি ভাগ্যে যদি থাকে কখনো যদি দেখা হয়, ম্যাডামকে থ্যাঙ্কস দিতে হবে। একেবারেই কিন্ডারগার্টেন পর্যায়ের স্কুলের ম্যাডাম, মা এসে ম্যাডামকে বলছেন, ম্যাডাম দেখেন ও হচ্ছে গিয়া বাম হাতে লিখতে হবে ডান হাতে লিখতে বলেন। তখন ম্যাডাম প্রতিবাদ করে বলেছিলেন যে না, ও তো বাম হাতে লিখলে সমস্যা কী, ও বাম হাতে রাখে বাম হাতেই লিখুক। এটা নিয়ে আমার মায়ের অনেক ক্ষোভ ছিল যে সেদিন যদি ম্যাডাম মানে আমাকে জোর করতেন তাহলে তারা তাদের মানে এই ফোর্স করাটা মানে বৈধতা পেয়ে যেত আর কি, তখন তারা আমাকে ফোর্স করতে পারতেন। যাই হোক, আমি ফোর্সটা জিনিসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এটা বাই বর্ন আমরা হয়ে আসি বামহাতি, সো এরকমটা না করাটাই ভালো। না করা ভালো মানে কি, করা যাবে না, তার বিকাশ ব্যাহত হবে, এটাই। ভালো থাকবেন সবাই, গুড নাইট। একেবারে শেষবেলায় দিনের দিন ফুরিয়ে গেছে, আন্তর্জাতিক বামহাতি দিবস ফুরিয়েই গেছে, তারপরও দিনের মধ্যে লাইভটা করতে পারলাম, এটাই খুশি। সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, অন্য কোনো সময় দেখা হবে, গুড নাইট। আরেকবার আন্তর্জাতিক বামহাতি দিবসের শুভেচ্ছা, বাই।